হ্যালো ফ্রেন্ডস বেবি অ্যান্ড লাইফস্টাইল আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক থেকে দুই বছর বয়সের বাচ্চাদের খাদ্য তালিকা সম্পর্কে আমার চ্যানেলে ছয় থেকে সাত মাস আট থেকে নয় মাস এবং দশ থেকে বারো মাস বয়সের শিশুদের খাদ্য তালিকাও রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে আপনি আমার বেবি রিলেটেড সব ভিডিও সবার আগে দেখতে পারেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আমার মেয়ের বয়স এখন একুশ মাস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ফুড চার্ট বলবো তা পুরোটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো সবার প্রথমে আমি বলবো সকালের খাবার সম্পর্কে আপনার বাচ্চা যদি সকালে সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে ঘুম থেকে ওঠে আমার মেয়ের মতন তাহলে আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে বাচ্চাকে বুকের দুধ অথবা ফর্মুলার দুধ দিবেন এক বছরের পর থেকে বাচ্চাকে গরুর দুধও দেওয়া যায় আপনার বাচ্চা যদি গরুর দুধে অভ্যস্ত থাকে তাহলে গরুর দুধও দিতে পারেন এর এক ঘন্টা পরে আপনি বাচ্চাকে ব্রেকফাস্ট দিবেন ট্রাই করবেন ব্রেকফাস্ট একটু ভারী খাবার দেওয়ার কারণ রাতে ঘুমানোর পরে বাচ্চা হার্ডলি এক থেকে দুইবার ফিট করে ফলে সকালে বাচ্চার অনেক ক্ষুধা থাকে তাই ট্রাই করবেন ভারী খাবার দিতে এই সময় আপনি বাচ্চাকে বাসায় তৈরি টক দই কলা দিয়ে দিতে পারেন সুজি আপেল পিউরি দিয়ে দিতে পারেন সাবুদানার পায়েস দিতে পারেন আলু পরোটা দিতে পারেন চিরা দই দিয়ে দিতে পারেন আটার হালুয়া দিতে পারেন অথবা সাবুদানার খিচুড়ি দিতে পারেন আপনি এক এক দিন এক এক খাবার বাচ্চাকে দিতে পারেন এগারোটার দিকে আপনি বাচ্চাকে হালকা নাস্তা দিবেন এই সময় আপনি বাচ্চাকে ফল দিতে পারেন যেমন কলা ছোট ছোট টুকরা করে দিতে পারেন অথবা পেঁপে ছোট ছোট টুকরা করে দিতে পারেন সস ছোট ছোট টুকরা করে দিতে পারেন এর ফলে বাচ্চা নিজে হাতে খাওয়া শিখবে একটা বলে ছোট ছোট টুকরা করে বাচ্চাকে দিবেন এতে বাচ্চা নিজে নিজে নিয়ে খাওয়া স্টার্ট করবে একটা থেকে দুইটার দিকে আপনি বাচ্চাকে দুপুরের খাবার দিবেন আমার মতে দুপুরের খাবারে আপনি বাচ্চাকে ঘরে তৈরি খাবারই দিবেন এটাই বেস্ট অপশন অনেক বাচ্চা ভালো করে চিবিয়ে খেতে পারে না সেক্ষেত্রে আপনি খাবারটা প্রথমে হাত দিয়ে পাঁচ মিনিট ম্যাশ করে নিবেন তারপর বাচ্চাকে দিবেন আপনি যখন বাচ্চাকে খাবার দিবেন তখন বিভিন্ন খাবার ছোট ছোট বাটিতে করে নেবেন যেমন একটি বাটিতে সবজি আর একটি বাটিতে ডাল এভাবে এর ফলে বাচ্চা খাবারের ভ্যারাইটি সম্পর্কে বুঝতে শিখবে অনেক সময় সে নিজে নিজে বলবে যে সে এই খাবারটা না ওই খাবারটা খাবে এবং অনেক সময় সে নিজে নিজে নিয়ে খাবে আপনি এই সময় বাচ্চাকে ডাল দিয়ে ভাত দিতে পারেন রুটি যে কোনো তরকারি দিয়ে দিতে পারেন মোট কথা ঘরে দুপুরের জন্য যে খাবার রান্না হয় আপনি সেই খাবারটি এই সময় বাচ্চাকে দিবেন দুপুরের খাবার পর আমার মেয়ে সাধারণত ঘুমায় দুইটা থেকে চারটা পর্যন্ত দুপুরে ঘুম থেকে উঠার পর আপনি বাচ্চাকে যে কোনো স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন অথবা সুপস দিতে পারেন যে কোনো ফলও ছোট ছোট টুকরো করে আপনি এই সময় দিতে পারেন অথবা পুডিং তৈরি করে দিতে পারেন ইটস আপ টু ইউ এগুলোর যে কোনোটি আপনি এই সময় বাচ্চাকে দিতে পারেন দেন আটটা থেকে নয়টার দিকে আপনি বাচ্চাকে ডিনার দিবেন ডিনার একটু তাড়াতাড়ি দিবেন কারণ ঘুমানোর আগে খাবার কিছুটা হজম হওয়া জরুরি আদারওয়াইজ বাচ্চা আনকমফোর্টেবল ফিল করবে এবং ভালোভাবে ঘুমাতে যাবে না ডিনারে আপনি খিচুড়ি দিতে পারেন কারণ খিচুড়িতে সব ধরনের উপকরণ থাকে ডাল সবজি ঘি সব কিছু থাকে এতে বাচ্চা সব ধরনের নিউট্রিশন পান এরপর ঘুমানোর আগে দশটা থেকে এগারোটার দিকে বাচ্চাকে ফর্মুলা মিল্ক অথবা গরুর দুধ দিবেন যদি গরুর দুধ দেন তাহলে তার সাথে আপনি পানি মিশিয়ে নিবেন এতে বাচ্চার হজমে সুবিধা হবে সাপোজ আপনি যদি পাঁচশো মিলি গরুর দুধ দেন তাহলে আপনি তার সাথে একশো মিলি পানি মিশিয়ে নিবেন সো ফ্রেন্ডস আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ইনফরমেশনগুলো সব মায়েদের কাছে পৌঁছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল